हेलो बंधुरा आरो एक नतून भिडियोते सबाई के जाना स्वागत आशा करी सबाई सुस्थ और भालो आछेन। तो किछुक्षण आगे ड्यूरान कप 2023 फाइनल मैचे ईस्ट बेंगल एफसी दल के 1-0 गोले हारानोर पर मोहनबागान दल हो गेलो ड्यूरान कप 2023 चैम्पियंस दल। तो पुरो फाइनल मैच शेष हार पर अवश्य जे सेरिमनी शो शुरू हो चिलो, तो सेखाने कौन कौन प्लेयर की अवार्ड पेलो, रानार्स आप, चैम्पियंस কে কত টাকা কি অ্যাওয়ার্ড, সব বিষয়টাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো শুরুতেই বলবো গোল্ডেন বুটের কথা। গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড ড্রোন কাপ 2023 গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড পেয়েছেন ডেভিড মোহামেডানের এই তারকা ভারতীয় প্লেয়ার। অবশ্যই এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন, 6টা গোল করেছেন তিনি 3টে ম্যাচে, তাই তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এই অ্যাওয়ার্ডটি পাওয়ার পাশাপাশি তিনি পেয়েছেন 3 লাখ টাকা। এর পাশাপাশি গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড পেয়েছেন অবশ্যই মোহনবাগান দলের গোলরক্ষক বাজ পাখি বিশাল কায়েদ। বিশাল কায়েদ কিন্তু এই গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ড পেয়েছেন, তার পাশাপাশি 3 লাখ টাকা তিনি পেয়েছেন। এর পাশাপাশি গোল্ডেন বলের অ্যাওয়ার্ড পেয়েছেন ইস্ট বেঙ্গল এফসি দলের নন্দকুমার শেখর। 4টে গোল করেছেন এবং ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে ড্রোয়ান কাপে দুর্দান্ত পারফরমেন্স করার পর তিনি জিতে নিয়েছেন বা তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন গোল্ডেন বলের অ্যাওয়ার্ড, তার সাথে 4 লাখ টাকা তিনি পেয়েছেন। এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স এবং রানার আপ দল কত টাকা পেয়েছে, তো রানার্স আপ দল অর্থাৎ ইস্ট বেঙ্গল এফসি দল 30 লাখ টাকার মতো প্রাইজ মানি দেওয়া হয়েছে। এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স দল অর্থাৎ মোহনবাগান দলকে 60 লাখ টাকা দেওয়া হয়েছে প্রাইজ মানি হিসেবে। এর পাশাপাশি 3টে সুন্দর ট্রফি দেওয়া হয়েছে। তো 3টে ট্রফি মোটামুটি ড্রোয়ান কাপের যে ট্রফিগুলো রয়েছে সেই ট্রফি কিন্তু আবারও ঘরে তুললো 2023 মৌসুম শুরু হওয়ার আগে। এরপরে রয়েছে এফসি কাপ, তারপর আইএসএল, তারপর আসছে হয়তো সুপার কাপ। তো এই মৌসুমে অনেক কটাই ট্রফি কিন্তু হয়তো জিততে পারে মোহনবাগান দল। তো এই ছিল আজকের ভিডিও। তো বিশাল কায়েদ গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড পেয়েছে, তোমরা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।